সম্পত্তি জোর করে লিখিয়ে নিয়ে 80 বছরের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের অমানবিক অত্যাচার 80 বছর বয়সী বৃদ্ধা মায়ের উপর। মায়ের নামে সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ বৃদ্ধা মাকে। 80 বছর বয়সী বৃদ্ধা এখন অন্যত্র আশ্রয়কারী। ঘটনাটি শান্তিপুর থানার 10 নম্বর ওয়ার্ডের খুদেকালীতলা এলাকায়। 80 বছর বয়সী বৃদ্ধা রানী ঘোষের অভিযোগ, তার একমাত্র ছেলে জগন্নাথ ঘোষ গত 6 মাস ধরে তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। এছাড়া মায়ের নামে সম্পত্তি জোরপূর্বক লিখিয়ে নেয়, তবু ওই বৃদ্ধা ছেলের সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে এই বাড়িতেই থাকত। কিন্তু প্রতিনিয়ত ছেলের অত্যাচার এবং বৌমার অত্যাচার প্রতিনিয়ত বেড়েই চলেছিল। অভিযোগ, কয়েকদিন আগেই ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় তার একমাত্র ছেলে। ওই বৃদ্ধ বয়সজনিত কারণে ঠিক মতো হাঁটাচলাও করতে পারে না। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা তার দায় হয়ে ওঠে। এরপর আশ্রয় নেয় তার মেয়ের বাড়িতে। বৃদ্ধা জানায় তার 4 মেয়ে, মেয়েরাও বোঝানোর চেষ্টা করে তাদের ভাইকে, কিন্তু ছেলে জগন্নাথ ঘোষ কোনো রকমভাবেই বৃদ্ধা মাকে বাড়িতে থাকতে দিতে নারাজ। এবার একমাত্র ছেলের শাস্তির দাবিতে রবিবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয় 80 বছর বয়সী বৃদ্ধা। এছাড়াও ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। বৃদ্ধা জানান তার একমাত্র সম্বল সম্পত্তিটুকু কেড়ে নিয়েছে ছেলে। বাড়িতে বৌমার অত্যাচার শারীরিক অক্ষমতার কারণে আর সহ্য করতে পারছেন না তিনি, তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন ছেলের শাস্তির দাবিতে। কি হয়েছে? আমাদের সম্পত্তি সব দিয়েছে, ছেলে বাড়িতে নাম বেড়ায়। কে ছেলে? ছেলে। তারপর? তোমার দেওয়া তো হয়ে গেছে, এখন বেড়া চলে যাবো বাড়িতে। মানে আপনার নামে সম্পত্তি সব ছেলেকে দেওয়া হয়ে গেছে? জোর করে লিখিয়ে নিয়েছেন আপনি? দিয়েছেন? জোর করে নিয়েছেন। আমি বাড়ি যতকাল থাকবো আমি অব্যাহতি তোমাদের বয়ে যাবো, তখন তোমরা নিবা। জোর করে তোমার সম্পত্তি নিয়ে নিয়েছে, এখন কি খেতে দেয় না? না। কি করছে? কি করছে বলছে, বেরিয়ে যাও, তোমার চারখানা নিয়ে আসে, চলে যাও মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি চলে যাও। আচ্ছা, তারপরে আর কি করে? না যে খুশখানি দেয় বৌমা, খুশখানি দেয়। আচ্ছা, কেউ কোনো কথাই করে না, কোনো কথা। তাহলে কি অবস্থায় আছো এখন ওখানে? এখন কি অবস্থা, বাইরে বার করে দিল, দেওয়ার পরে সেজে মেয়ের বাড়ি, এখান থেকে 2-3 দিন বাড়ি। ছেলে কবে বাড়ি থেকে বের করে দিয়েছে? 6 মাস দিয়েছে। 6 মাস বাড়িতে যেতে পারছো না? না, টাকা রাখি করতে না যাচ্ছি উনি। তারপরে আমি কি করলাম, আমি একদিন কাল উঠতে পারছি না, রাস্তায় বলে যেদিন বলো চলে যাও, আমি নামলাম টাকাটা ঘরে করে, এরকম করে চলে গেছে রাস্তায় এসে বসতাম। এখন কোথায় আছো? এখন ছেলে মেয়ের বাড়ি আছি। কয় ছেলে তোমার? এক ছেলে, 4 মেয়ে। এক ছেলে এরকম করছে তোমার সাথে? এখন কি চাইছো তুমি? আমি কি করবো বাবা বলো, জামাই বাড়ি কি সবসময় থাকা যায়? এখন থানায় এসছো? হ্যাঁ। অভিযোগ করছো ছেলের নামে? এখন কি বাড়ি ফিরে যেতে চাও? আমি আমার আগে সব বছর থাকলে আমি জামাই বাড়ি করে থাকবো বাবা বলো। কোথায় বাড়ি তোমার? ওইখানে এই এই 3টে বাড়ি পরে, এই জামাই বাড়ি আর ওইখানে। ধরো আমার কি নাম ছেলের? জগন্নাথ ঘোষ। তোমার নাম? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।